আসসালামু আলাইকুম হ্যালো ব্যাস আশা করি আপনার সবাই অনেক ভালো আছেন আল্লাহর রহমতে আমি অনেক ভালো আছি আপনারা কে কোথায় আছেন এবং আপনাদের ঈদ কেমন কাটছে অবশ্যই কমেন্ট করে জানাবেন তো আজকের ভিডিওটি হচ্ছে পাঁচ হাজার সাবস্ক্রাইবার স্পেশাল ভিডিও আপনারা জানেন যে ঈদ উল এক দুই দিন আগে আমাদের এই চ্যানেলে পাঁচ হাজার সাবস্ক্রাইবার্স কমপ্লিট হয়েছে তো তার জন্য আপনাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ তো পাঁচ হাজার সাবস্ক্রাইবার্স উপলক্ষে আমি কমিউনিটি টেবে এবং ফেসবুকে দুইটা পোস্ট করেছিলাম এবং একটা শর্ট ভিডিও আপলোড করেছিলাম এবং আপনাদেরকে বলেছিলাম আমার সম্পর্কে অথবা এই চ্যানেল সম্পর্কে যদি আপনাদের কোনো প্রশ্ন থেকে থাকে তাহলে কমেন্ট করে জানাতে তো আপনারা বেশ কিছু প্রশ্ন করেছেন তার মধ্যে বেশিরভাগ প্রশ্নই ছিল আমাকে নিয়ে এবং আমাকে নিয়ে কমন কিছু প্রশ্ন ছিল যে আমার পুরো নাম কি বাড়ি কোথায় কিসে পড়ি এবং আমি বিয়ে লাইক সিরিয়াসলি আমাকে দেখে কি মনে হয় যে আমার বিয়ের বয়স হয়েছে ওয়েল আপনাদের কমন প্রশ্নগুলোর উত্তর আগে দিয়ে দিই আমার পুরো নাম হচ্ছে মোহাম্মদ জাকির ইমন সার্টিফিকেট এবং পড়াশোনা শুধুমাত্র জাকির হুসাইন আর ইমন আমার পরিবার আমাকে আদর করে ডাকেন সেকেন্ড হচ্ছে আমার বাড়ি কোথায় আমার বাড়ি হচ্ছে সিলেট জেলার বিশ্বনাথ থানার দেওখলস ইউনিয়নের সোদপুর গ্রামে আমি আবার বলছি আমার বাড়ি হচ্ছে সিলেট জেলার বিশ্বনাথ থানার দেওখোলস ইউনিয়নের সোদপুর গ্রামে থার্ড হচ্ছে আমি কিসে পড়ি আমি দুই হাজার বিশ সালে ইন্টার ফার্স্ট ইয়ারে ভর্তি হয়েছিলাম বর্তমানে করোনার কারণে কোন ক্লাসে আছে এটা শিক্ষামন্ত্রী যারা কেউ জানে না ফোর্থ হচ্ছে আমি বিয়ে করেছি কিনা প্লিজ ভাই আমাকে দেখে যদি আপনাদের মনে হয় যে বিয়ের বয়স হচ্ছে তাহলে এই ক্ষেত্রে আমার আব্বু আম্মুকে বুঝে না আমার আব্বা আম্মু তো আমার কথা বুঝে না তো এবার শুনুন আপনাদের র্যান্ডম প্রশ্নগুলোর উত্তর দিয়ে দিই প্রথম প্রশ্ন করেছেন ফিরুজা আক্তার আপু কমেন্ট করেছেন ভাইয়া কাকে দেখে প্রথম ইউটিউব স্টার্ট করেন এবং ইউটিউব নিয়ে আপনার স্বপ্ন কী তো আমি ফার্স্ট টাইম ইউটিউব স্টার্ট করেছিলাম দুই হাজার চোদ্দোতে তখন আসলে ইউটিউবের কিছু বুঝতাম না জাস্ট ইউটিউব একটা চ্যানেল খুলেছিলাম তো তখন এয়ার প্রোডাকশন এন্ড শিক্ষক এরকম কিছু চ্যানেল ছিল যারা মোবাইল দিয়ে স্ক্রিন রেকর্ড করে বিভিন্ন অ্যাপস রিভিউ করতো তো তাদের দিকে আমি ফার্স্ট টাইম ইউটিউবটা স্টার্ট করি আর ইউটিউব নিয়ে আমার একটাই স্বপ্ন একজন ভালো এবং সাকসেসফুল ইউটিউবার হওয়া আই কে আইটেক প্রশ্ন করেছেন ইউটিউবে কত সময় ধরে কাজ করছেন তো ইউটিউবে করিনি তবে ইউটিউব চ্যানেল স্টার্ট থেকে শুরু করে বর্তমান পর্যন্ত আমি নিম্ন হলেও তিন চার বছর ইউটিউবে কাজ করছি ভাইয়া ভাইয়া কমেন্ট করেছেন এই গ্রাফিক্স ডিজাইনগুলো কম্পিউটার দিয়ে করেন নাকি মোবাইল ফোন দিয়ে করেন তো রিদু ভাইয়া আসলে আমি এই ডিজাইনগুলো সম্পূর্ণ এ টু জেড মোবাইল দিয়ে করে দেন শাফিনুর মুল্লা কমেন্ট করেছেন ভাইয়া আপনি পড়াশোনা করেন ইউটিউব ছাড়া অন্য কোনো কাজ করেন হে ভাইয়া আমি পড়াশোনা করি আর ইউটিউব ছাড়া অন্য কোনো কাজ করি না আপাতত ব্যক্তি এমডি ডি বকুল হুসাইন কমেন্ট করেছেন ভাই আপনার বাসা গোতায় কয় ভাই কই বোন তো বাসা গোথায় সেটা তো অলরেডি বলে দিয়েছি আর আমরা হচ্ছে দুই ভাই এক বোন বড় হচ্ছে আমার বোন তারপর আমি তারপর আমার ছোট একটা ভাই আছে আরমান আবদুল্লাহ ভাই কমেন্ট করেছেন কোনো প্রশ্ন নেই বর্তমান সময়ে আপনি খুব ভালো কাজ করছেন দোয়া করে খুব শীঘ্রই দশ হাজার সাবস্ক্রাইবার অর্জন করবেন এগিয়ে যান সবসময় পাশে পাবেন ধন্যবাদ আরমান আবদুল্লাহ ভাই আপনাকে এ তো সাপোর্ট দেওয়ার জন্য অনেক অনেক ধরুন এম ডি আশরাফুল ইসলাম নাইম প্রশ্ন করেছেন আপনি কি করতে ভালোবাসেন ভাই আপনি যদি ফ্রি টাইমের কথা বলেন তাহলে আমি ফ্রি টাইমে প্রচুর গেম খেলতে ভালোবাসি আর যে কোনো জিনিস নিয়ে রিসার্চ করতে খুব বেশি ভালোবাসি এসকে শাহজালাল অফিশিয়াল কমেন্ট করেছেন কখনো কি ভাবছিলেন যে ইউটিউবে আসবেন না ভাই কখনো আমি এটা কল্পনাও করিনি আমি যে ইউটিউবে আসবো তবে আমি ছোটবেলা থেকে যেহেতু মাদ্রাসা পড়তাম তখন থেকে আমার ভাবনা ছিল যে প্রযুক্তির সাথে নিজেকে মানিয়ে নেওয়ার কোনো অনেক বাংলা টিপস কমেন্ট করেছেন জাকির ভাইয়া কেমন আছেন আলহামদুলিল্লাহ ভাই ভালো আছে আপনি কেমন আছেন ঈদ মুবারক ভাইয়া ঈদ মুবারক ভাই আপনাকেও তো এবারের কুরবানির জন্য কি গরু কিনছেন না মহিষ আসলে ভাই আল্লাহ এখনও তাফিক দেননি গরু বা মহিষ কিনার যদি কোনো দিন দেন যদি কিনি ফিউচারে তাহলে বসে আপনাকে জানাব টেকনিক্যাল আল আমিন ভাই কমেন্ট করেছেন ভাই আপনার প্রিয় ক্রিকেটারকে আসলে আমি কোনো খেলাই ভালোভাবে দেখি না আসলে যখন ফ্রি টাইম পাই তখন আমি গেম খেলি ওনার খেলা দেখি না তো যদি তারপরেও বলতে হয় তাহলে ক্রিকেটের মধ্যে মুশফিকুর রহিম ভাইকে আমার খুব ভালো লাগে মোহাম্মদ রাকিবুল হাসান ভাই কমেন্ট করেছেন ইউটিউবিংটা টা শুরু করেছেন কবি থেকে তো সেটা তো বললাম আমি ফার্স্ট টাইম চ্যানেল খুলেছি দুই হাজার চোদ্দতে তখন আসলে ইউটিউবের আগামা কিছু বুঝতাম না আসিফ মাহমুদ রাব্বি ভাই কমেন্ট করেছেন আপনার ভিডিওতে শেখার মতো অনেক কিছুই আছে আমি চেষ্টা করি কিছু শিখার কাকে দেখে ইউটিউবে আসা আর এটাকে কি প্রফেশনাল কাজ হিসেবে নিতে চান সামনে কি করার ইচ্ছা আছে তো ধন্যবাদ আসিফ মাহমুদ ভাই আপনি আমার ভিডিও থেকে কিছু শিখতে পারছেন এটাই আমার জন্য সব থেকে বড় পাওয়া যে আপনারা ভিডিও থেকে কিছু শিখতে পারছেন ইউটিউবে কাকে দেখে আসা সেটা তো বলেই দিয়েছি আর ইউটিউব থেকে আমি প্রফেশনাল কাজ হিসেবে নিতে চাচ্ছি তবে বাংলাদেশের ইউটিউবিংয়ের যে অবস্থা জানি না ফিউচারে কি হবে বা কপালে শাফিন উলমুল্লা ভাই আবারও কমেন্ট করেছেন জাকির ভাই আমার একটি ইউটিউব চ্যানেল আছে সেখানে প্রায় দশ হাজারের মতো সাবস্ক্রাইবার তিরিশ হাজারের মতো ওয়াশ টাইম কিন্তু আমি মনিটাইজেশন পেলাম না প্রথমবার না পেয়ে রিএপ্লাই করেছিলাম তো এখনও মনিটাইজেশন পেলাম না এই দুই মাস হলো আপনি এ বিষয়ে কিছু বলতে পারলে আপনি একটু দয়া করে ভিডিওতে একটু বলবেন তো শাফিন উমুল্লা ভাই আপনাকে একটা কথাই বলবো আপনি হয়তো ভিডিওতে রিউজ কিছু করেছেন অথবা কোনো কপিরাইট ভিডিও আপনার মানে চ্যানেলে আসে সেই জন্য আপনি মনিটাইজ পেননি তো আপনাকে প্রথমবার যখন রিজেক্ট করেছে তখন তারা অবশ্যই কারণ বলে দিয়েছে যে কী জন্য আপনি মনিটাইজেশন পাবেন তো আপনি সেই মেইলটা চেক করেন এবং চেক করে দেখেন যে আপনার আপনাকে কি সমস্যার কথা বলছে আপনি সেই সমস্যাটা দূর করে তারপর আবার মনিটাইজেশনের জন্য अप्लाई করেন আশা করি আপনি মনিটাইজেশন পে হাসিকัน্না কমেন্ট করেছেন ব্রো আপনি পিক্সেল এবে কি কোনো কোর্স করেছেন না ভাই আমি পিক্সেল এবে কোনো কোর্স করিনি আমার মনে হয় না বর্তমানে পিক্সেল এবের উপরে কোনো কোর্স কেউ চালু করেছে নাভিদ উদ্দিন জামান আর 396 কমেন্ট করেছেন ভাই আপনার মাথা এমন আনকমন ডিজাইনের আইডিয়াগুলো কোথা থেকে আসে ফেভারিট মোবাইল গ্রাফিক্স ডিজাইনার তো অ্যাকচুয়ালি ভাই আমি যখন কোনো ডিজাইন করি তখন সেই ডিজাইনের জন্য বিভিন্ন জায়গা থেকে আইডিয়া নেই তারপর প্রত্যেকটা আইডিয়াকে এক জায়গায় জমা করে মানে নিজের মতো করে একটা পোস্টার তৈরি করার চেষ্টা করি আর মোবাইল গ্রাফিক্স ডিজাইনার হিসাবে তেমন কোনো মানুষকে আমি চিনি না তবে আমার পরিচিত একজন মানুষ আছে কোনোজ ক্রিয়েশন চ্যানেলের মালিক খনুজ ভাই তো ওনার গ্রাফিক্স ডিজাইনগুলো মানে মোবাইল দিয়ে যে ডিজাইনগুলো তৈরি করেন সেই ডিজাইনগুলো আমার খুব ভালো লাগে ব্যক্তিগতভাবে তাহসিন সরকার ভাই কমেন্ট করেছেন আমার পরিবারে কতজন সদস্য আছে তো আমার পরিবারে মোট পাঁচজন সদস্য আছে আম্মু আব্বু আমি আপু এবং আমার ইস্তিয়া ইস্তিয়াক আহমেদ ভাই কমেন্ট করেছেন ভাই আপনি কি বিবাহিত দুই আপনার ফেভারিট টেক ইউটিউবার কে প্রোডাকশন নাকি তিন আপনার স্বপ্ন কি ইউটিউব নিয়ে না ভাই আমি বিবাহিত না এখনো বাচ্চা ছেলে আসি আর যদি ফেভারিট টেক ইউটিউবারের কথা বলেন এখনো পর্যন্ত আমার কোনো ফেভারিট টেক ইউটিউবার নেই তবে আমি সবার ভিডিও দেখি আমার সবার ভিডিও ভালো লাগে আর ইউটিউব নিয়ে আমার স্বপ্ন হচ্ছে একজন বড় ভালো এবং সাকসেসফুল ইউটিউবার এক্সপোজার গৌতম ভাই কমেন্ট করেছেন গত দুই মাসে আপনি কত টাকা ইনকাম করেছেন আসলে ভাই এই মাসের পাঁচ তারিখে মানে জুলাই মাসের পাঁচ তারিখে এই চ্যানেলে মনিটাইজেশন অন হয়েছে এখনো এক মাসও হয়নি তো দুই মাসে ইনকাম কোথা থেকে আসবে তাহমিদ গেমিং প্রশ্ন করেছেন আপনার বয়স কত আপনি কিসে পড়েন তো আমার সালটা হচ্ছে পনেরো আগস্ট দুই তো আপনি ক্যালকুলেট করে নেবেন বর্তমানে আমার বয়সটা কত চলতেছে আর পড়াশোনার ক্ষেত্রে যদি বলি তাহলে আমি ইন্টার ফার্স্ট ইয়ারে ভর্তি হয়েছিলাম বর্তমানে কোন ক্লাসে আসি আল্লাহ ভালো বিজনেসম্যান প্রশ্ন করেছেন এক আপনার জিএফ কয়টা আর এগুলোর নাম বলেন দুই ইউটিউবে কাকে থেকে আসছেন তিন আপনার জুনিতে লাস্ট কবে চেন কেসে চার আপনার ভবিষ্যৎ পরিকল্পনা কি না আর ইউটিউবে কাকে দেখে আসি এটা তো একটু আগেই বলে দিয়েছি আর জুনতে লাস্ট কবে চেন আটকাইছে এটা মনে নেই আমি যখন ছুটেছিলাম তখন হয়তো একবার বা দুবার আটকাইছে তারপরে আর আটকাই নাই আর ভবিষ্যৎ নিয়ে আমার কোনো পরিকল্পনা নাই তবে বর্তমানে একটাই পরিকল্পনা একজন ভালো এবং সাকসেসফুল ইউটিউবার হওয়া সাকিব আল হাসান ভাই কমেন্ট করেছেন এ ইউটিউব থেকে প্রথম কত টাকা ইনকাম করেন এবং ইউটিউব থেকে এ পর্যন্ত মোট কত টাকা ইনকাম করেছেন দুই বাংলাদেশের মধ্যে আপনার সবচেয়ে প্রিয় ক্রিকেটারকে তো ইউটিউব থেকে এখনও পর্যন্ত আমি কোনো টাকা ইনকাম করিনি তবে আমার আগে কিছু চ্যানেল ছিল সেই চ্যানেলগুলো বিক্রি করে আমি কিছু টাকা ইনকাম করেছি আর বাংলাদেশের মধ্যে প্রিয় ক্রিকেটার বলতে মুশফিকুর রহিম ভাইকে আমার খুব বেশি ভালো টেক তানজেল কমেন্ট করেছেন ইউটিউব শুরু করার কতদিন পরে মনিটাইজেশন পেয়েছেন এবং কত ভিডিও আপলোড করতে হয়েছিল তো অ্যাকচুয়ালি এই চ্যানেলটা হচ্ছে প্রচুর আগের আগের প্রায় বছর চ্যানেলটা তো তখন আমি চ্যানেল খুলে কাজ স্টপ করে দিয়েছিলাম তো রিসেন্টলি পাঁচ ছয় মাস ধরে আমি কাজ স্টার্ট করেছি তো যদি আপনার প্রশ্ন উত্তর বলতে হয় তাহলে আমি বলবো যে আমি পাঁচ সাত মাস পরে মনিটাইজেশন পেয়েছি এবং মনিটাইজেশন পাওয়ার জন্য আমার প্রায় টোটালি অষ্টআশিটা ভিডিও আপলোড দিতে হয়েছে সিবি মাসুদ ভাই কমেন্ট করেছেন ভাই আপনি কীভাবে গ্রাফিক্স ডিজাইনার হলেন এর রহস্য কি তো আসলে ভাই আমি কোনো

তো আসলে এই চ্যানেলটা যখন প্রথম ক্রিয়েট করেছিলাম তখন আমি সাবস্ক্রাইব হাইড করেছিলাম কারণ মানুষ যখন নতুন চ্যানেল ক্রিয়েট করে তখন চ্যানেলের সাবস্ক্রাইব খুব কম থাকে তো অন্যান্য মানুষ যখন আপনার চ্যানেলে ভিডিও থাকে তখন তারা সাবস্ক্রাইব কম দেখে সাবস্ক্রাইব করতে চায় না সেই জন্য সাবস্ক্রাইব হাইড করে রাখা ভালো এতে করে মানুষ সাবস্ক্রাইব দেখতে পায় না তো তখন তাদের যদি ভিডিও ভালো লাগে তাহলে তারা চ্যানেলটা সাবস্ক্রাইব করে তো ইনশাআল্লাহ বর্তমানে আমাদের চ্যানেলে পাঁচ হাজার প্লাস সাবস্ক্রাইব হয়ে গেছে খুব শীঘ্রই সাবস্ক্রাইবাসটা আমি পাবলিক করে দেব তাহমিদ ছাম কমেন্ট করেছেন ফার্স্ট পেমেন্ট পেলে ভিডিও আপ করেন ইনশাল্লাহ চেষ্টা করবো ভিডিও আপলোড করার নুমান আহমেদ কমেন্ট করেছেন ভাই আপনি কি বিড়ি খান না ভাই তবে বিশ্বাস করেন বিড়ি খাওয়ার অনেক ইচ্ছা ছিল কিন্তু আব্বু আম্মুর মাইরের বইয়ে কখনো বিড়ি ছুঁয়েও দেখিনি জুবাইয়ের মিডিয়া কমেন্ট করেছেন বিয়ে কবে করবেন ইউটিউব চ্যানেল আর কি করেন তো ইউটিউব ছাড়া আমি আর কিছু করি না আর বিয়ে করার কথা যদি বলি তাহলে জীবনে কিছু না করে মানে নিজের পায়ে না দাঁড়িয়ে কখনো বিয়ে করব। জুবের আহমদ সুমন ভাই ফেসবুকে কমেন্ট করেছেন তিনি কমেন্ট করেছেন জাকির ভাই ইউটিউবে এসিও এই জিনিসটা কি একটু বলবেন তো সুমন ভাই এই জিনিসটা আসলে এসইও না এই জিনিসটা হচ্ছে এসইও যার ফুল মিনিং হচ্ছে সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন আপনারা যারা নতুন ইউটিউবার আছেন আপনারা যখন ইউটিউবে আসবেন ইউটিউবে আসার পর যখন ভিডিও আপলোড করবেন তখন ভিডিওটা অবশ্যই এসইও করতে হবে যদি আপনারা ভিডিওটা এসইও না করেন তাহলে আপনাদের ভিডিও ভাইরাল হবে না আপনাদের ভিডিও যদি ভাইরাল না হয় তাহলে আপনাদের চ্যানেলে সাবস্ক্রাইবার আসবে না ভিউয়ার্সও আসবে না তো আপনারা মানে ইউটিউবে সাকসেসফুল হতে পারবেন না তাই অবশ্যই আপনাদের ভিডিওগুলো এসইও করতে হবে মেহেদি মেহেদি হাসান ভাই তিনিও ফেসবুকে কমেন্ট করেছেন তিনিও কমেন্ট করেছেন আপনি কোথায় থাকেন বর্তমান এবং আমি পড়াশোনার পাশাপাশি অন্য কোনো কাজ করি না আমি বর্তমানে শুধু পড়াশোনাই করছি আর বাসায় কে কে আছেন বাসায় বর্তমানে আমার আম্মু আর আমি আছি আর আমার ছোট ভাই আমার আব্বু বাহিরে থাকেন আর আপুর বিয়ে হয়ে গেছে আর তারা আল্লাহর রহমানের সবাই অনেক ভালো আছে এই ছিল আজকে ছিল আজকের কিউ এ পর্ব আশা করি আপনাদের প্রশ্নগুলোর উত্তর ভালোভাবে দিতে পেরেছে আরে দারান ভাই কোথায় জানে তো তারা কি সেটা বলেন তো যারা আমাকে এত কষ্ট করে উইশ ভিডিও পাঠিয়েছেন তাদেরকে দেখবেন না তা কেমন করে হয় এখন আপনারা যাদেরকে দেখবেন তারা আমার খুব প্রিয় মানুষ তারা আমাকে ভালোবেসে পাঁচ হাজার সাবস্ক্রাইবার্স বলোকে আমাকে উইশ করেছেন তো চলুন যারা যারা আমাকে উইশ করেছেন তাদের ভিডিওগুলো এক নজর দেখে আসে Hi Fiverr, we're really proud of all of your accomplishments and we just wanted to say congratulations.

সেজন্য আমি ব্যক্তিগতভাবে খুবই খুশি এবং আনন্দিত হয়েছে সো টেক জাকির চ্যানেলের ওনার জাকির ভাইকে কোনুজ ক্রিয়েশন এবং আমার পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন আশা করি আপনি খুব তাড়াতাড়ি এক লক্ষ সাবস্ক্রাইবারের মাইলফলক সম্পন্ন व्हाट्स अप সো শুনে খুবই ভালো লাগলো সিলেটি আমাদের যে স্ট্যান্ডার্ড টেক চ্যানেল টেক জ্যাকেট চ্যানেলে ফাইভ কে ডান ইনশাল্লাহ মেরিসন টেন কে দেন টোয়েন্টি কে ফিফটি কে সিলভার প্লে গোল্ডেন হয়ে যাবে ইনশাল্লাহ সো সবাই টেক জ্যাকেট চ্যানেলে রাখবেন সাবস্ক্রাইব করবেন সাপোর্ট করবেন থ্যাঙ্ক ইউ কি অবস্থা তোমাদের আশা করি সবাই ভালো সুস্থ আছো আলহামদুলিল্লাহ আমি আমার হয়ে গেছে আমার চ্যানেলে সরি

আসসালামু আলাইকুম কনগ্র্যাচুলেশন জাকির ভাই আপনার টেক জাকির চ্যানেলের পাঁচ হাজার সাবস্ক্রাইবার পূরণ হয়েছে আশা করছি অতি শীঘ্রই এক লক্ষ সাবস্ক্রাইবারের মাইল ফলক অর্জন করবেন আমি সামিউল হাসান এবং আমার চ্যানেল টেক সামিল টোয়েন্টি ফোরের পক্ষ থেকে আপনার জন্য রইল শুভকামনাকুম ও রহমাতুল্লাহ টেক জাকির চ্যানেলে জাকির প্রতি আমার রইল অশেষ ভালোবাসা ও অভিনন্দন ওনার চ্যানেলে আজকে পাঁচ হাজার সাবস্ক্রাইবার পূরণ হয়েছে খুবই অল্প সময়ে আশা করি উনি আরও বড় কিছু করতে পারবেন আমাদের সামনে নতুন নতুন ভিডিও উপহার দিতে পারবেন এবং ওনার প্রতি আমার অশেষ ভালোবাসা ও ভাই আপনাকে অনেক অনেক ধন্যবাদ আমাদেরকে এত সুন্দর সুন্দর ভিডিও উপহার দেওয়ার জন্য আপনার ভিডিওগুলো দেখে আমি অনেক উপকৃত হয়েছি আপনার দেওয়া এই ভিডিওগুলো আমার কতচ উপকার হয়েছে বলার মতন আপনাকে ধন্যবাদ দেওয়ার ভাষা আমার নেই আপনার ছোট্ট সাবস্ক্রাইবার মহাতে হোসেন তো সব শেষে এটাই বলবো সবাইকে অনেক অনেক ধন্যবাদ আমাকে এত পরিমাণে সাপোর্ট এবং ভালোবাসা দেওয়ার জন্য আশা করি ফিউচারে এভাবেই আমাকে সাপোর্ট এবং ভালোবাসা দেবেন আপনাদের সাপোর্ট এবং ভালোবাসা পেলে একদিন অবশ্যই আমরা সিলভার বাটন এই চ্যানেলে অর্জন করতে পারবো তো এই ছিল আজকের ভিডিও আশা করি ভিডিওটি আপনাদের কাছে ভালো লাগবে যদি ভিডিওটি একটু হলেও ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক করবেন এবং কমেন্ট করে জানিয়ে দেবেন ভিডিওটি আপনাদের কাছে কেমন লেগেছে তো দেখা হবে পরবর্তী কোনো এক নতুন ভিডিওতে সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ